কাঠের দরজা আমাদের যে ফায়ার এসকেপের যে দরজাগুলো সেগুলো অগ্নিনির্দি হওয়ার কথা সেটা আমরা পাইনি স্মোক ডিটেক্টর কয়েকটি আমরা অকেজো পেয়েছি তারপর পাম্পের ক্ষেত্রে আমরা যেটি বলা হয়েছে যে একটি ডিজেল পাম্পের ব্যবস্থা করার জন্য যেটি ব্যাকআপ করে ওনারা খুব দ্রুত সেটা ব্যবস্থা করে ফেলবেন বলেছেন আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এক্সটিংগুইশারগুলো আমরা বলেছি যে যেখানে সহজে ব্যবহার করা যায় এমন সব জায়গায় অনেক জায়গায় এক্সটিংগুইশার আছে কিন্তু জিনিসটা যদি দৃশ্যমান না সেক্ষেত্রে ইমার্জেন্সির ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে সমস্যা যেটা ব্যবস্থা তড়িৎ ব্যবস্থা ওনারা নেবেন বলে বলেছেন আর আরেকটা ব্যাপার হচ্ছে যে ফ্লোরের আয়তন অনুযায়ী এখানে একটা স্পেসিফিক ইদে আছে যে পরিমাণ আয়তন সে অনুযায়ী প্রপোর্শনেটলি আনুপাতিক হারে অগ্নিনির্বাপক ব্যবস্থা করতে হবে সেই সমন্বয়টি ওনারা দ্রুত করে ফেলবেন বলে আমাদেরকে বলেছেন সেফটির বিষয়ে অনেক কিছুই বাস্তবায়ন করেছে আরও কিছু লিকেজ যেগুলো আছে সেগুলো আমরা পয়েন্ট আউট করেছি এবং সেগুলো তাদেরকে অ্যাডভাইস আকারে আমরা চিঠি আকারে দিব এবং এগুলো এরা ইমপ্লিমেন্ট করবে এদের ফায়ার ডোরগুলো হচ্ছে কাঠের এগুলো হওয়া উচিত হচ্ছে ইউএল সার্টিফাই করা ফায়ার ডোর যেটা 2 ঘন্টা ফায়ার রেটেড যেটা একজন ভিকটিম ওই ফায়ার ডোর ক্রস করলে সে 2 ঘন্টা সেফ থাকতে পারবে এরকম ডোর তাদেরকে ইমপ্লিমেন্ট করতে হবে এখানে সেট আপ করতে হবে তারপরে হচ্ছে যে ফায়ার এক্সিট যেটা আছে বা স্টেয়ার যেটা এই স্টেয়ারটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য বলা হয়েছে সেটা আমরা দেখেছি কিছুটা ময়লা ছিল এরা এটা পরিষ্কার করে নেবে সেটা আমাদেরকে জানিয়েছে আর বিশেষ করে ডিটেকশন ব্যবস্থা যে স্মোক ডিটেক্টর আছে সেটা তো আমরা যতটুকু ফল পেয়েছি তাদেরকে আমরা ইন্ডিকেট করেছি এই জিনিসগুলো চেঞ্জ করার জন্যটা ফায়ার সার্ভিসের যেটা নেওয়া দরকার সব কিছু ইমপ্লিমেন্ট করার পরে 6 মাস তাদেরকে সময় দেওয়া হয় যে এই জিনিসগুলো আপনারা ইমপ্লিমেন্ট করবেন 6 মাস পরে সেটা আমাদেরকে লিখিত আকারে জানাইতে হয় এবং জানাইলে আমরা সেটা অ্যাপ্রুভ করে দিই আমাদের অধিদপ্তর এটা অ্যাপ্রুভ করে কিন্তু এরা 6 মাসের মধ্যে হয়তো এই কাগজটা তারা গ্রহণ করেনি কারণ যেহেতু এখনও পুরোটাই এরা সেট আপ করতে পারেনি আর এটির বাইরে আমরা ভোক্তা অধিকার একটি ব্যাপার দেখেছি যে মূল্য তালিকার ব্যাপারটি এখানে আমরা হোটেলের লবিতে এবং রেস্টুরেন্টে দৃশ্যমান জিনিসটা আমি আইন দেখে আমাদের বলছি দৃশ্যমান জায়গায় সহজে দৃশ্যমান জায়গায় মূল্য তালিকাতে রাখার জন্য যাতে ভোক্তারা এসে প্রতারিত না হন তারা যেন যে ইয়াটি আছে সেটি দেখতে পান তো সব কিছু দিয়ে ওনারা খুবই কোঅপারেট করেছেন এবং ওনাদের এই জিনিসগুলো দেখার পর আমরা ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে 52 ধারা অনুযায়ী আমরা এটি বিচার করেছি এবং সেই অনুযায়ী এখানে আপনার আমরা জরিমানা যেটা আছে আমি 1 লক্ষ টাকা জরিমানা করেছি যেটি ওনারা প্রদান করছেন তো ধন্যবাদ আমি আশা করছি আমি বলেছি যে আমরা কোনো জরিমানা কাউকে করতে চাই না কোনো ধরনের কারোই হোক আমরা যেন পরের বার আসবো দেখবো তখন 1 টাকাও জরিমানা কিছু হবে না আমরা সুন্দরভাবে দেখে চলে যাবো এবং আসলে আমরা সবাই তো একটা পরিবারের অংশ কেউ তো কোনো কিছুর বাইরে না তো আমরা চাই যে সবাই সুন্দরভাবে আমাদের দায়িত্ব পালন করতে সেটাই আমার কাম অগ্নিনির্বাপনের জন্য ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট আছেন ওনাদের ক্যাম্পেইন আছে প্রজেক্ট আছে আমরা বিভিন্ন সময় এই সংক্রান্ত প্ল্যানিং করে দেন যে কোনো ধরনের আপনাদের সহযোগিতা এবং ইনকোয়ারিজের ব্যাপারে ওনারা আছেন এবং ওনারা বিভিন্ন ড্রিল করেন ট্রেনিং করেন মানে হিউজ অ্যাক্টিভিটিস ওনাদের আছে আর এখানে আমরা যে কয়েকটি পয়েন্ট বলছি এখানে এগুলো পাওয়া যায় সব জায়গাতে একই রকম পাওয়া যাবে কিন্তু এবং শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা এখানে যদি কোপার্ট করেন ওনাদের সাথে যোগাযোগ রাখেন তাহলে আপনার ক্লিয়ার লিস্টটা জানতে পারবেন বিশেষত উনি আজকে আপনি বলেছেন যে ট্রেনিংয়ের ব্যাপারটা যে যারা জনবল আছেন সবাই যেন ওয়েল ট্রেন থাকেন